Assalamualaikum guys. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব আজরাত 12টার পরে আমরা গেমের মধ্যে নতুন ইভেন্ট দেখতে পাবো। গাইস আমাদের বাংলাদেশ সার্ভারে আরো একটা রেয়ার বান্ডিল ফ্রি টু ইভেন্টের মাধ্যমে ব্যাক করতে যাচ্ছে। তো কি বান্ডিল ব্যাক করবে আর কত তারিখে ব্যাক করবে সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে র‍্যাম্পেজ স্পেশাল একটা ইমোট পার্টি ইভেন্ট চলছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কবে আসবে। আমাদের সার্ভারে কুবরাই ফুটি রিটার্ন করার নতুন আরো একটা লিক স্পেসি শো কবে রিটার্ন আসতে পারে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। 25 তারিখে আমাদের সার্ভারে একটা টোকেনডার ইভেন্ট চলছে। সো সেটাতে কিন্তু আমাদের ইভো বান্ডিলটা থাকবে। তো এটা তো আপনারা সবাই জানেন গাইস আমাদের যে টোকেনডার ইভেন্টের ফুল রিভিউটা সেটা কিন্তু আমার হাতে চলে এসেছে। সো এটু যে বিস্তারিত রিভিউ করে দেখাবো। ব্যাটেলিন স্টাইল থিমে আমাদের আরো একটা ইমোট ডিজাইন করা হয়েছে। ইমোটটা কেমন সেটার ভিডিও পেয়ে গেছি সেটা আজকে আপনাদের রিভিউ করে দেখাবো। আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য নতুন আরো একটি ইভেন্ট কনফার্ম হয়েছে। সো কবে আসবে সেটা আজকে ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এগুলো ছাড়াও আজকের ভিডিওতে অনেকগুলো নিউজ এর ইনফরমেশন থাকবে। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর জন্য নিউজ এবং ইনফরমেশন কালেক্ট করতে অনেক বেশি পরিশ্রম হয়। আশা করি সবাই একটা করে লাইক করে দিবেন। ফার্স্টে আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন আজকে আমাদের টপ আপ ইভেন্টের মাধ্যমে র‍্যাম্পেজ সাইবার বুকটা দিয়ে দিয়েছে 100 ডায়মন্ড টপ আপে। তো আপনারা যদি র‍্যাম্পেজ সাইবার বুকটা 100 ডায়মন্ড টপ আপের মাধ্যমে নেন তাহলে ইবোগানের মতো এই হাইবার বুকটাও ম্যাক্স করতে হবে। তবে গাইস আপনাদের জন্য কিছু ট্রিক্স আছে যেগুলো আপনারা ইউজ করলে মাত্র 3000 ডায়মন্ড ওয়েস্ট করে সম্পূর্ণ হাইবার বুকটাই ম্যাক্স করে ফেলতে পারবেন। তো যদি ভিডিওটা লাগে ম্যাক্স করার ট্রিক্স তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন আমাদের পার্পল শেড বান্ডিলটা। আমাদের সাবারে এই পার্পল শেড বান্ডিলটা কিন্তু অনেক রেয়ার, বিশেষ করে এর হেয়ার স্টাইলটা জোস একটা হেয়ার স্টাইল। এই পার্পল শেড বান্ডিলটা কিন্তু ফাইনালি আমাদের বাংলাদেশ সার্ভারে ফেডি টু ইভেন্টের মাধ্যমে ব্যাক আসতে যাচ্ছে। আর আমি জানি যদি ফেডি টু ইভেন্টের মাধ্যমে এটা আসে তাহলে কিন্তু সবাই এই বান্ডিলটা নিয়ে নিবে। আর সেকেন্ড প্রাইস হিসেবে যে বান্ডিলটা দেখতে পাচ্ছেন ফিমেল বান্ডিল, এই ফিমেল বান্ডিলটা কিন্তু ফ্রি অ্যাক্সেসের ভিডিওতে দেখা যাচ্ছে। তবে আমাদের বাংলাদেশ সার্ভারে যখন এটা আসবে তখন কিন্তু এই ফিমেল বান্ডিলটা নাও থাকতে পারে। এটা 100% একটা রিয়েল নিউজ। এটা কিন্তু আমাদের ফেডি টু ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে, যেটা ফ্রি অ্যাক্সেস ভিডিওটা তো আপনারা স্ক্রিন উপর দেখতেই পেলেন। তো এখন আমি জানি অনেকেই বলবেন এটা কনফার্ম ডেট কত তারিখ আসতে চলেছে। গাইস এটার অফিশিয়াল ব্যানারটা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে গাইস আমাদের আর্টিকুলো বান্ডিলের যখন ফ্রি অ্যাক্সেস পাওয়া গেছিল তারপর গাইস তার 3 থেকে 4 দিন বা 5 দিন পরে কিন্তু চলে আসছিল। আর সেহেতু গাইস যেহেতু আমাদের পার্পল শেড বান্ডিলের প্রি অ্যাক্সেস পাওয়া যাচ্ছে এখন, সেহেতু গাইস এই পার্পল শেড বান্ডিলটা আমরা সর্বোচ্চ হলে 5 থেকে 7 দিনের মধ্যেই বাংলাদেশ সার্ভারে রিটার্ন দেখতে পাবো। আর গাইস এটা যে ইন্ডিয়া সার্ভারে আসবে না এটা আপনারা 100% শিওর থাকতে পারেন, কারণ গাইস আমাদের ইন্ডিয়া সার্ভারে এখনো পর্যন্ত কিন্তু আর্টিকুলো বান্ডিলটাই আসেনি। সো আগে আর্টিকুলো বান্ডিলটা রিটার্ন করবে, তারপর আমাদের এই পার্পল শেড বান্ডিলটা রিটার্ন করবে। 25 তারিখে আমাদের বাংলাদেশ সার্ভারে যে টোকেনটার ইভেন্টটা আসতে চলেছে সেটার ভিডিওটা তো আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন। আপনারা যদি এই ইভেন্ট থেকে 5টা টোকেন কালেক্ট করেন তাহলে আপনার র‍্যাম্পেজের ইভো বান্ডিলটা পেয়ে যাবেন, যেটা রিভিউটা তো আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন। এবং আপনারা যদি 4টা টোকেন কালেক্ট করেন তাহলে এখানে একটা ফিস্ট্রি স্কিন পেয়ে যাবেন। আর আপনারা যদি বান্ডিল না নিয়ে শুধুমাত্র ফিস্ট্রি স্কিনটা নেন তাহলে আপনারা সর্বোচ্চ 1000 ডায়মন্ড মাসখানে পেয়ে যাবেন। আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য 5 নাম্বার আর 4 নাম্বার টোকেনে বান্ডিলটা এবং ফিস্ট্রি স্কিনটা কনফার্ম হয়ে গেছে। বাট গাইস বাকি 3টা আইটেম কিন্তু কনফার্ম না। তবে এই 2টা আইটেম কিন্তু আপনারা 100% কনফার্ম 25 তারিখে টোকেনটার ইভেন্টে আমাদের সার্ভারে দেখতে পাবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইমোট পার্টি ইভেন্ট কবে আসতে চলেছে। তার আগে গাইস আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন আপনারা যদি কেউ ডায়মন্ড টপ আপ করতে চান আমাদের অফিসিয়াল পেজ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারে। আমাদের পেজে আপনারা সব থেকে কম টাকায় বেশি ডায়মন্ড টপ আপ করতে পারবেন। এখানে ইউআইডি টপ আপ, ইন গেম টপ আপ, এয়ার ড্রপ এবং এসআরও গাইস সকল প্রকার টপ আপই কিন্তু নিতে পারবেন। আর আমাদের পেজ থেকে কিন্তু আপনারা সব থেকে ফাস্ট ডেলিভারি পাবেন। আপনারা অনেকেই ফেসবুক পেজ থেকে কিভাবে ডায়মন্ড টপ আপ করতে হয় সেটা বুঝেন না, তার জন্য গাইস আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে টপ আপ করার জন্য। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমেও ইজিলি আমাদের অফিসিয়াল পেজ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবেন। গাইস গতকাল লাতাম সার্ভারে একটা নতুন ইমোট পার্টি ইভেন্ট এসেছে। তো আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন ইমোট পার্টি ইভেন্টটা, এটা কিন্তু এসেছে আমাদের র‍্যাম্পেজ স্পেশাল। যেহেতু র‍্যাম্পেজ স্পেশাল অনেকগুলো ইমোট এবার ডিজাইন করা হয়েছে, সেহেতু গাইস আমরা কিন্তু একটা র‍্যাম্পেজ স্পেশাল ইমোট পার্টি ইভেন্ট দেখতে পাবো। আর র‍্যাম্পেজ স্পেশাল যে ইমোট পার্টি ইভেন্ট আসবে সেটা কিন্তু আমরা এই মাসের শেষের দিকে দেখতে পাবো। আর সেখানে গাইস নতুন কিছু ইমোট থাকবে র‍্যাম্পেজ স্পেশাল এবং পুরাতন কিছু ইমোট দিবে। সেখান থেকে প্রত্যেকটা ইমোট নিতে হলে আমাদের 500 থেকে 1000 ডেমন ওয়েস্ট করা লাগতে পারে। আমাদের ব্যাটেলিন স্টাইল থিমে কয়েকটা ইমোট এবং গাইস কয়েকটা বান্ডিল ডিজাইন করা হয়েছে, তো সেগুলো তো আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন। ফার্স্টে আমাদের এই মিস্টার ওয়েগার পেটের সাথে একটা ডান্সিং ইমোট। সত্যি বলতে গাইস ইমোটটা কিন্তু আমার কাছে জোস লাগছে। এবং তার পরবর্তীতে গাইস আপনারা একটা ইমোট দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। যেহেতু এই ইমোট দুইটা আমাদের ব্যাটেলিন স্টাইল থিমে আসতে চলছে সেহেতু গাইস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর বাকি যে বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো অনেক আগে আপনাদের রিভিউ করে দিয়েছি। আশা করি গাইস এগুলো আর নতুন করে দেখাতে হবে না। আর অনেকগুলো আইটেম কিন্তু আছে আমাদের যেগুলো আমি আপনাদেরকে অনেক আগে রিভিউ করে দিয়েছি। সো দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের ফেস পেইন্ট, হেয়ার স্টাইল, গ্রেনেড স্কিন এবং আমাদের একটা গ্লোয়াল স্কিন এবং গাইস একটা ইউএমপি স্কিন। সো গ্লোয়াল স্কিনটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই আছে। আর ইউএমপি স্কিনের যে অ্যাট্রিবিউটটা সেটাও কিন্তু ভালোই দিয়েছে। আর একটা এসি 80 স্কিন থাকবে। তো এগুলাই হচ্ছে গাইস আমাদের ব্যাটেলিয়ন স্টাইল থিমে আইটেম। সো এগুলো কিন্তু আমি আপনাদেরকে অলরেডি অনেকবার রিভিউ করে দিয়েছি। সো আবারও কিন্তু রিভিউ করে দিলাম। গাইস আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটি হলো বাইরের 2-3টা সার্ভারে আবারও কুবরাই ফুটিটা রিটার্ন দিয়েছে। এখন গাইস আপনারা অনেকেই বলবেন ভাই বাইরের সার্ভার রিটার্ন দিলে আমাদের কি? গাইস বাইরের সার্ভার রিটার্ন দিলে আমাদের অনেক কিছু, কারণ গাইস বাইরের সার্ভার গুলোতে যদি এখন ইউএমপি টা রিটার্ন দিত তাহলে কিন্তু গাইস আমরা বাংলাদেশ সার্ভারও ইউএমপি টা রিটার্ন দেখতে পেতাম কয়েকদিন পরে। তো যেহেতু বাইরের সার্ভার আবারও নতুন করে কুবরাই ফুটিটা রিটার্ন দিচ্ছে, সেহেতু গাইস এটা নিয়ে কিন্তু আবারও অনেক বেশি হাইপ উঠেছে। তো
এজন্য কিন্তু गाइस আমরা বাংলাদেশ সার্ভারে আবারো কুবরাই ফুটেজ ডেন দেখতে পাবো আর কুবরাই ফুটেজের রিটার্ন ডেটা সেটা আমাদের ডেটা মাইনাররা যা জানিয়েছে সেটা এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ডেটা মাইনাররা गाइस আমাদেরকে জানিয়েছে জুলাই মাসের শেষের দিকে তানালে गाइस মাঝামাঝি সময়ে আমরা ফেডে টুইলিভেন্টের মাধ্যমে কুবরাই ফুটেজটা বাংলাদেশ সার্ভারে 100% কনফার্ম রিটার্ন দেখতে পাবো আর এখন স্ক্রিনে পর্যায়ে বান্ডেলটা দেখতে পাচ্ছেন এটি गाइस হচ্ছে আমাদের জুলাই মাসের এলিট পাসের বান্ডেল মানে আমাদের পরবর্তী মাসের যে এলিট পাস আসতে চলেছে তো সেই এলিট পাসের মধ্যে কিন্তু गाइस আমরা এই বান্ডেলটা দেখতে পাবো সো এলিট পাসের বান্ডেল হিসেবে আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লেগেছে আর গাইস এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজ রাত 12টা পরে আমরা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবো গাইস আজ রাত 12টা পরে কিন্তু তেমন কনফার্ম কোনো ইভেন্ট নাই কারণ গাইস আমাদের কিন্তু অনেকগুলো ইভেন্ট চলতেছে আমাদের ফেরিট ইভেন্ট চলতেছে এবং গাইস আমাদের টপ আপ ইভেন্ট চলতেছে ডায়মন্ড রয়্যাল ওয়েপন রয়্যাল প্রত্যেকটা ইভেন্টই কিন্তু চলতেছে সো যেহেতু কাল থেকে আমাদের র‍্যাম্পেজ ইভেন্ট স্টার্ট হয়ে গেছে সেহেতু গাইস আমাদের র‍্যাম্পেজ ইভেন্টের উপর ভিত্তি করে কিন্তু যে কোনো টাইমে M10 এর ইনকিউবেটর রিটার্ন দিবে সেহেতু গাইস তেমন যদি কোনো ইভেন্ট দেয় আজকে তাহলে গাইস আমরা কিন্তু M10 এর ইনকিউবেটরটাই রিটার্ন দেখতে পাবো তো এটা কিন্তু 100% কনফার্ম না জাস্ট কিন্তু আসতে পারে তো যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিও বানাতে সত্যি বলতে অনেক বেশি পরিশ্রম হচ্ছে ইদানিং কারণ অনেক বেশি নিউজ এবং ইনফরমেশন কিন্তু এখন পাওয়া যাচ্ছে না তো আশা করি সবাই একটা করে লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন